আপনারা শুনছেন এপিসোড 20, পয়সা না প্রেম। হঠাৎ করে মোহিত তনিমার কোমর ধরে তাকে নিজের বুকের কাছে নিয়ে এসে গম্ভীরভাবে প্রশ্ন করল, তাহলে তুমি কি ওকে বিয়ে করবে? আমি মানছি আমি অন্ধ ছিলাম, কিন্তু আমি নিশ্চিত আমি এখন ঠিক দিকেই এগোচ্ছি, ফিসফিস করে তনিমা বলল, তোমার দিকে এগোচ্ছি। তনিমাকে শুইয়ে তার উপরে শুল মোহিত, গম্ভীরভাবেই তার দিকে তাকিয়ে বলল, আমি হয়তো নিজেকে বেশি কন্ট্রোল করতে পারবো না, কিন্তু এখন থাক, যতই আমাদের রেজিস্ট্রি হয়ে যাক, আমি চাই তুমি আমার ব্যাপারে সব কিছু জেনে নাও এবং বাকি জীবনটা আমার সঙ্গে কাটানোর জন্য নিশ্চিত হও। যখন আমরা দুজনেই বুঝতে পারবো যে আমরা নিশ্চিত, তখনই আমরা সত্যি সত্যি এক হয়ে যাব। এই ইন্ডাস্ট্রিতে আমার কাছে অপশনের শেষ নেই, আমি যাকে চাই তাকেই পেতে পারি, শুধু একটা জিনিস খুঁজে পাই না, হৃদয়। তাহলে চলো আমরা এক লক্ষ্যের দিকে এগোই, একই পথে হেঁটে একসঙ্গে জীবন কাটাই, গম্ভীরভাবে বলল তনিমা। আমি সত্যিই ভাবিনি প্রেসিডেন্ট মোহিত রায়, যে এই ইন্ডাস্ট্রির সবার উপরে বসে রয়েছে, সে ফুর্তি আর কেয়ার ফ্রি লাইফের পিছনে দৌড়ায় না। আমি ভেবেছিলাম তোমার হয়তো অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক থাকবে, তুমি কি কখনো চাওনি সেটা? যখন কোনো মহিলা এই ধরনের প্রশ্ন করে, কোনো উত্তর দেওয়ার প্রয়োজন হয় না, পুরুষের উচিত একটা সুন্দর চুমু খাওয়া। এই কথা বলেই চুমু খেতে শুরু করল সে। তার ভাবনা মতোই সব চিন্তা দূর হয়ে গেল তনিমার। সেই রাতে মোহিতকে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমল তনিমা। তনিমার হাসি খুশি দিনের তুলনায় আবিরের দিন একেবারেই ভালো যায়নি। মৌমিতাকে নয়না এন্টারটেইনমেন্ট থেকে তাড়িয়ে দেওয়ার যে অনুরোধ করেছিল তা নিয়ে সে রীতিমতো চিন্তিত। মৌমিতা শুধু তার বাচ্চার মাই নয়, তার কুকর্মের সব প্রমাণ ওর কাছে রয়েছে, কাউকেই সে রাগাতে পারত না। অনিশ্চয়তা নিয়েই গাড়ি চালিয়ে বাড়ি ফিরল আবির। ঘরে ঢুকেই বিষণ্ন মৌমিতাকে সোফায় বসতে দেখে প্রচণ্ড খারাপ লাগলো তার। আবির, আমি তাহলে এখন কি করব? আমি কি আর কখনো মডেল হতে পারবো না? অঝরে কেঁদে আবিরকে জড়িয়ে ধরে বলল মৌমিতা। মৌমিতা, নিজের বাচ্চার খেয়াল রাখতে তুমি কিছুদিনের জন্য কেন বিদেশ চলে যাচ্ছ না? বাচ্চা জন্ম নিলে তুমি আবার ফিরে আসতে পারো, যখন সময় আসবে আমি আগে যা করেছি আবার করব, তোমাকে আবার ফেমাস বানাবো, আমি প্রমিস। আবিরের কথা শুনে হতবাক হয়ে গেল মৌমিতা। তুমি আমায় বিদেশ পাঠাতে চাইছো? আবির, তুমি আমাকে ছেড়ে দিতে চাইছো? তাহলে বলে রাখি, আমি তনিমার মতো নই যে তোমার কথায় বিশ্বাস করব, আমি কিছুতেই যাব না। আর ভুলে যেও না আবির, আমার পেটে তোমার সন্তান রয়েছে, আমার সঙ্গে তোমার সম্পর্ক বহু বছরের, তুমি সত্যিই মনে করো এইভাবে আমাকে ছেড়ে দিতে পারো তুমি? আমি এমন কিছু বলতে চাইনি। আবির, ভেবে বলো, তুমি তোমার বাকি জীবনটা কার সঙ্গে কাটাতে চাও? তুমি কি তনিমাকে ভালোবাসো? আমি তোমায় ভালোবাসি, সত্যি ভালোবাসি, কাতরভাবে উত্তর দিল আবির। কিন্তু তনিমা শর্ত রেখেছে, যদি তুমি নয়না না ছাড়ো তাহলে ও আমায় বিয়ে করবে না। তুমি যদি ওকে বিয়েও করো তাহলে ও সেন পরিবারের সম্পত্তি তুমি পাবে কিনা সন্দেহ, যুক্তি দিল মৌমিতা। সেন পরিবার তনিমাকে নিয়ে ভাবেই না, যদি সে পরিবারে ফিরতে চায় তাহলে সে কত সম্পত্তি পাবে? আবির, তুমি কি তোমার সব খেলা একেবারেই খেলে নিতে চাও, যেখানে শেষে গিয়ে দেখবে তুমি কিছুই পাওনি? আমার সঙ্গে থাকো, অ্যাটলিস্ট তুমি আমায় এবং আমার বাচ্চাকে পাবে, আমরা তিনজনে মিলে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব, এটা তো তুমি চাও নাকি? আবির, ঠিকমতো ভেবে দেখো, তুমি আমাকে চাও না তনিমাকে? তোমার এক কথায় আমি এখান থেকে সোজা হসপিটালে গিয়ে অ্যাবর্শন করিয়ে নেব, আমি নয়না এন্টারটেইনমেন্টেও ছেড়ে দেব, আর তোমার মুখোমুখি হব না কখনো। কোনো উত্তর দিল না আবির, নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রইল।
কোনো উত্তর না পেয়ে মৌমিতা সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলল, হসপিটালে একটা অ্যাপয়েন্টমেন্ট নাও, আমি অ্যাবর্শন করাতে চাই। কি করছো কি তুমি? মৌমিতার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে আবির বলল, এত আবেগ দেখিও না, আমি কি তোমার পাশে থাকবো না বলেছি? আবেগের কথা শুনে মুখ তুলে মৌমিতা জিজ্ঞাসা করল, তাহলে কি তুমি আমায় চুজ করলে? আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি আর তুমি অ্যাবর্শন করতে চাও, আমি তোমাকে এটা করতে কিভাবে অ্যালাউ করব? বিগত বছরগুলি ধরে আমি তোমাকে প্রোটেক্ট করেছি, তুমি বোঝনি সেটা? অবশেষে সিদ্ধান্ত নিয়ে নিল আবির, সে তনিমার সঙ্গে সব সম্পর্ক শেষ করবে। সেন পরিবারের সম্পত্তির আশা ছেড়ে দেওয়া মানতে পারল না সে, কিন্তু মৌমিতা যা বলল ভবিষ্যতে কি হবে তার কোনো গ্যারেন্টি নেই। মায়ার বশে পড়ে সে মৌমিতা আর তার সন্তানকে ছাড়তে পারবে না। আমি জানতাম তুমি সব সময় আমার হয়ে ভাবো, আবিরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকলো মৌমিতা। আমি আমাদের বাচ্চাকে জন্ম দেব, দেখো তোমার বোনেরা এবং মা খুব খুশি হবেন। আর কোনো রকম ঝামেলা না বাড়ালে আমি একটু শান্তি পাবো, বেশি ইন্টারনেট ঘাঁটার দরকার নেই, আর অনলাইনে গিয়ে ওই অপমানজনক কথাগুলো শোনার প্রয়োজনও নেই। এই ধরনের খবর তাড়াতাড়ি গায়েব হয়ে যায়। যদিও এই স্ক্যান্ডাল টপ 10 মডেল অ্যাওয়ার্ডসদের জাজেদের ওপর প্রভাব ফেলবে না, এই অ্যাওয়ার্ড মডেলের প্রফেশনালিজমের ওপর ফোকাস করে, তাই আমাদের ভেঙে পড়লে চলবে না। আমি তোমার সব কথা শুনবো, কিন্তু তোমায় আমার একটা কথা শুনতেই হবে। সোফায় আবিরকে টেনে নিজের পাশে বসালো মৌমিতা। তনিমাকে কাজ দেওয়া বন্ধ করে দাও, দেখো ও এখন কেমন অ্যারোগেন্ট হয়ে গেছে। একটা মাত্র চুক্তি সই করে ও ভাবছে ও সব কিছু পেয়ে গেছে, এমনকি কোম্পানির এগেনস্টেও যেতে চাইছে। কিন্তু নয়না তনিমাকে ছাড়াও চলতে পারে, আমরা যদি অন্য মডেল খুঁজতে চাই সেটা এমন কিছু কঠিন ব্যাপার নয়। মৌমিতা আরো বলল, আবার আমরা তাকে ছেড়েও দিতে পারি না, ও যদি কোনো সুযোগ পায় নিশ্চিতভাবে ও প্রতিশোধ নিতে চাইবে। আমরা ওকে ধরে রাখবো কিন্তু কাজ দেব না, 3 বছর পেরিয়ে গেলে মডেল হওয়ার জন্য ওর বয়স অনেকটাই বেড়ে যাবে, ও আর কাম ব্যাক করতে পারবে না। কিন্তু এখন তনিমার সাপোর্টে অনেকে রয়েছে, ওর ফিডব্যাক ভীষণ ভালো। এটা আরো সহজ মনে হচ্ছে না? অপেক্ষা করো, ওকে মুম্বাই থেকে আসতে দাও, ওর জন্য এমন একটা ক্লায়েন্ট খোঁজো যার ব্র্যান্ড খুব লো এবং জঘন্য, তাহলে ওর ইমেজ পড়ে যাবে। মৌমিতার দিকে তাকালো আবির, জানতো ও যা বলছে তা অনেক বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু আবিরের কিচ্ছু করার ছিল না। মাথা নেড়ে বলল, যা বলবে আমি তাই করব। এদিকে যে সমস্ত কোম্পানি তনিমার সঙ্গে কাজ করতে চায় আমরা তাদের বলবো, তনিমা তাদের সঙ্গে কাজ করতে চায় না। মৌমিতাকে জড়িয়ে ধরল আবির, তার কপালে চুমু খাওয়ার ইচ্ছা হল। এই ইচ্ছাটা মন থেকেই এসেছিল আবিরের, কারণ সে তনিমার সঙ্গে সব সম্পর্ক শেষ করেছে। সম্পর্ক শেষ হওয়ার পরে তনিমা শুধু নয়না এন্টারটেইনমেন্টের একজন মডেল হিসেবেই থাকবে, যার সঙ্গে কোম্পানির 3 বছরের চুক্তি রয়েছে। মৌমিতা যেমন বলল তনিমাকে শুধু ফেমাস হওয়া আর রিভেঞ্জ নেওয়া থেকে আটকাতে হবে, যাতে এখন থেকে সে পুরোপুরি ওকে ডমিনেট করতে পারে। এখানে এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, এবং এর পরের গল্পগুলি জানার জন্যে আজই সাবস্ক্রাইব করুন পকেট FM চ্যানেল, আর বেল আইকনে ক্লিক করে পরের এপিসোডসগুলির নোটিফিকেশন পান। কিন্তু যদি আপনি সমস্ত এপিসোডস এক্ষুনি শুনতে চান তাহলে আজকেই ডাউনলোড করুন পকেট FM অ্যাপ, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে আপনি সমস্ত এপিসোডস পেয়ে যাবেন, আর সাথে আরও পেয়ে যাবেন এর মতোই সুন্দর সুন্দর আরও শোজ। দেরি কিসের তাহলে, এক্ষুনি ডাউনলোড করুন পকেট FM অ্যাপ।